ভারত পাক সীমান্তে ফের বাড়ছে ড্রোনের নজরদারি। সরকারি সূত্রের খবর, পাঞ্জাবের অমৃতসরের কাছে আন্তর্জাতিক সীমান্তে গুলি করে নামানো হয় কোয়াড কপ্টার স্পোর্টিং ড্রোন। বিএসএফ এর তরফে জানানো হয়েছে এই নিয়ে বিগত তিন দিনের মধ্যে দ্বিতীয়বার ভারত পাক সীমান্তে ড্রোনের সন্দেহজনক গতিবিধি নজরে এসেছে, তাই বাড়ানো হয়েছে সীমান্তে নজরদারি। প্রসঙ্গত, শুক্রবারই অমৃতসরের সীমান্তের কাছে পাকিস্তানের দিক থেকে আসা একটি ড্রোনকে গুলি করে নামায় বিএসএফের জওয়ানরা। তার একদিন পরে ফের ড্রোনের গতিবিধি নজরে আসে সীমান্তরক্ষী বাহিনীর। ড্রোনের মাধ্যমেই কনসাইনমেন্ট পাকিস্তান থেকে ভারতে পাচার করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, 12 কেজি ওজনের কোয়াড কপ্টার ড্রোনটিকে ভারত পাকিস্তান সীমান্তের অমৃতসর সেক্টরের রানিয়া বর্ডার পোস্টের কাছে দেখা যায়। রাতেই বিএসএফ এর 22 নম্বর ব্যাটালিয়নের নজরে ড্রোনটি পড়া মাত্রই তা গুলি করে নামানো হয়। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।